করোনা সংক্রমণ রুখতে ছোটদের টিকাকরণে জোর। ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলাতেও শুরু হয়েছে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি। বৃহস্পতিবার কান্দি রাজা মনীন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুলে ছোটদের করোনা টিকাকরণ কর্মসূচি চলে। টিকাকরণ কেন্দ্রে পরিদর্শনে যান জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। শৃঙ্খলাবদ্ধভাবে সমস্ত গাইডলাইন মেনে টিকাকরণ চলছে কিনা খতিয়ে দেখেন জেলা শাসক। পরিদর্শনের পর কান্দি মহকুমায় টিকাকরণ প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। আজকে আমরা দেখলাম যে ভালো ভিড় আছে, সবাই এখানে এসে শৃঙ্খলাবদ্ধভাবে নিয়ে যাচ্ছে, তো এই রিভিউ এখানে যা কাজ চলছে সেটা ঠিক আছে, আমরা স্যাটিসফাইড আছি। জেলা শাসক এদিন স্বাস্থ্য আধিকারিক, পুলিশ প্রশাসনের আধিকারিক, পৌর প্রশাসকের উপস্থিতিতে এসডি অফিসে পর্যালোচনা বৈঠক করেন। এর পাশাপাশি করোনা সংক্রমণ নিয়ে জেলা শাসক জানান, জেলায় হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক বেড রয়েছে, সংক্রমণ হার বেশি থাকলেও হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা কম, কান্দি পৌর এলাকাতেও সংক্রমণ বেড়েছে, সতর্কতা জরুরি। আমাদের সরকারিভাবে মোর দেন 600 বেড রয়েছে, কান্দিতে যথেষ্ট বেড রয়েছে, এখনও হসপিটালাইজেশন এত বেশি নেই, সংক্রমণ রেট একটু বেশি আছে, কান্দি মিউনিসিপ্যাল এলাকাতেও সংক্রমণ একটু বেড়েছে, সবাইকে সতর্ক থাকতে আমরা আহ্বান জানাচ্ছি। আর আজকে আমরা সিচুয়েশন রিভিউ করতে বলেছি এসডিও সাহেব, এখানে মিউনিসিপ্যালিটি আর পুলিশের সঙ্গে যৌথভাবে একটা রিভিউ করবেন, যদি কোথাও কন্টেইন করার দরকার থাকে তাহলে কন্টেইনমেন্ট জোনও তৈরি করা হবে। কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্ত, রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ।